মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম রোজা। রমজানের রোজা ছাড়াও প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। সপ্তাহের এ দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত কি, এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন? রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি। মুমিন মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব, নফল রোজা রয়েছে। রোজা মহান আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত। এই ইবাদতের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর একান্ত দিদার লাভ করেন। রমজানের রোজা ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে এ দুদিন রোজা রাখার ব্যাপারেও উৎসাহিত করেন, কারণ এ দুদিন মহান আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সাপ্তাহিকে রোজার ফজিলত বর্ণনায় হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার মহান আল্লাহ তাআলার কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার পছন্দ যে আমার আমলসমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। তিরমিজি, নাসাই। অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে। ইবনে মাজাহ, তারগিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনেই আমার ওপর কুরআন নাজিল হয়েছে। মুসলিম, আবু দাউদ। এ দুদিনে রোজা রাখার সাতটি ফজিলত উল্লেখ করা হলো। এক, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে মহান রাব্বুল আলামিন বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব। দুই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ। হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই। তিন, মহান আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। আসো সিলসিলাতুস সহিহা খণ্ড 6, হাদিস নম্বর 2565। চার, মহান আল্লাহ তাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন। আসো সিলসিলাতুস সহিহা খণ্ড 2, হাদিস নম্বর 563। পাঁচ, রোজা কেয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং পবিত্র কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা মহান আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। পবিত্র কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। আহমদ খণ্ড 2, হাদিস নম্বর 174। ছয়, কেয়ামতের দিন বাবুর রায়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। রাসূল বলেন, নিশ্চয় জান্নাতের রায়ান নামের একটি দরজা আছে, কেয়ামতের দিন সেখানে দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। বুখারী, হাদিস নম্বর 1896। মুসলিম, হাদিস নম্বর 1152। সাত, রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ আল জামে, হাদিস নম্বর 6224। সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণে নিজেদের আমলনামা মহান আল্লাহর কাছে পৌঁছার দিনে রোজা রাখা, হাদিসের ওপর আমল করা, মহান আল্লাহর একান্ত নৈকট্য অর্জন করা।
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার এ দুই দিন রোজা পালন করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত লাভের তাওফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। If you like the video, subscribe to my YouTube channel and do not forget to like, share, comment it.